আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন। প্রধানমন্ত্রী জনসভা সফল হওয়ায় সিডিসি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাশিক মেয়র লিটন। নওগাঁর সাপাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা প্রভাবশালীদের। নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাফ। রোববার সকাল 10:30টার দিকে নগরীর গণকপাড়া এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা রাজশাহীর সপুরা বিসিক এলাকায় মডার্ন ফুড ইন্ডাস্ট্রির মালিক আবদুল্লাহ ও তার শ্বশুর মাসুম রেজা সুমন সহ দুইজন সহযোগী কর্তৃক নির্মাণ শ্রমিক আতাউর রহমান ও রাকিবুল ইসলাম রাজকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান। এছাড়াও হত্যাকারীদের বিচার দাবি করেন। এ সময় ইনসাফের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত 2 ফেব্রুয়ারি টাকা চুরি সন্দেহে রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ ক্লাস্টার ও সিডিসি নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এই ধন্যবাদ জ্ঞাপন করেন সিটি মেয়র। অনুষ্ঠানের শুরুতে সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ ক্লাস্টার ও সিডিসি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন রাজশাহী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মেয়র পত্নী বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহিন আক্তার রেনি। প্রত্যেকের হাতে হাতে ফুল তুলে দেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র বলেন, 29 জানুয়ারি গোলাপী ক্যাপ পরে সকলেই জনসভার মাঠে প্রবেশ করেন সিডিসির সদস্যরা। গোটা মাঠ গোলাপি ও রঙিন বর্ণাঢ্য মাঠে পরিণত হয়। এদিন রাজশাহীতে নারীরা গোলাপি বিপ্লব করে দেখিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা সফল করতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সিটি মেয়র। সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মন্নির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাশিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবীরুল আলম। এ সময় সংগঠনের সদস্যরা মেয়র এবং মেয়র পত্নীকে ধন্যবাদ জানান এবং আগামীতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে ইউসুফ হোসেন নামের 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা 12:30টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ হোসেন ওই গ্রামের শাহিনুর হোসেনের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও এলাকাবাসী জানান, উপজেলার পশ্চিম মাধনগর শেখপাড়া গ্রামের শাহিনুর হোসেনের 2 বছরের শিশু ইউসুফ বাড়ির পাশে ডোবার পাড়ে খেলা করছিল। একসময় শিশুটি খালের পানিতে ডুবে যায়। পরে শিশুটির মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ বকেয়া পরিশোধ সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। রবিবার বেলা 12:00টার দিকে নাটোর চিনিকল প্রাঙ্গণে তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে তারা চিনিকল গেট এলাকায় এক সমাবেশ আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আকচাষীর নেতা ময়েজউদ্দিন সহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত প্রায় 430 জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা 2014 সাল থেকে প্রাপ্য গ্র্যাচুইটি বাবদ 34 কোটি টাকা ও 300 জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিনা চিকিৎসায় ইতিমধ্যে অনেকেই মারা গেছেন, অনেকে জটিল রোগে ভুগছেন এবং ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রুত তাদের প্রাপ্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা প্রদানের দাবি জানান বক্তারা। এ সময় তারা তাদের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন। সমাবেশ শেষে তারা তাদের 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি নাটোর চিনিকলের জিএম প্রশাসন আনোয়ার আলীর হাতে প্রদান করেন। নওগাঁর সাপাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। ভুক্তভোগী মাসিরা চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন এলাকায় না থাকার সুযোগে কিছু অসৎ ভূমি কর্মকর্তার যোগ সাজশে একটি চক্র জাল দলিল করে ওই সম্পত্তি দখলের পায়তারা করছেন।
যার নেপথ্যে রয়েছেন সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন। এ বিষয়ে পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় হতাশ ভুক্তভোগীরা। এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তারা। এ নিয়ে আমাদের নওগাঁ প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। উপজেলার তাজপুর ও খেরুন্দা মৌজার 21 একর সম্পত্তি রেখে মারা যান মাসিরা চৌধুরীর বাবা ডাক্তার মাকসুদুল হক চৌধুরী। বড়বোন মুনিরা চৌধুরী স্থায়ীভাবে বসবাস করেন কানাডায়। এলাকাবাসী বলছেন এ সম্পত্তি তাদেরই। আসলে জায়গাটা চৌধুরীদের, ওই চৌধুরীদের আর কি, যে চৌধুরীরা বিক্রি করছে ওদের মানে বাপ দাদার সম্পত্তি হইলে। পরে ওই দুই মহিলা এসে ওখানে ইটের ঘরটা মেরামত করে একটু ভালো করে থাকার জন্য একটা জায়গা করছেন এবং মাঝে মধ্যে এসে থাকেন, আমরা দেখি দিই একটা কার আসে ওখানে, ওরাও থাকে ওখানে। রেখে যাওয়া সম্পত্তির বাটোয়ারা না হলেও 2018 সালে কিছু ভূমি কর্মকর্তাদের যোগ সাজশে তার বড় ভাই মাকসুমুল হক চৌধুরী তার দুই বোন ও মায়ের স্বাক্ষর জাল করে দানপত্র দলিল বানিয়ে 10.73% জমি লিখে নেন। পরে কৌশলে তিনি ওই সম্পত্তি জুলফিকার আলী নামের এক ব্যক্তির কাছে বায়না দলিল করে দেন, তবে বিষয়টি অস্বীকার করেন তিনি। যখন আম্মুক্তার নামটা আমাকে দেয় তখন তার পয়সার দরকার, তুমি বললাম ঠিক আছে আমার কাছে টাকা নিয়ে নাও, এটাই শেষ। কিন্তু দলিলে একটা ভুল ছিল, লিখতে গিয়ে হতেই পারে ভুল, হাল দাগ সাবেক হয়ে গেছে, সাবেক দাগ হাল হয়ে গেছে। তো যখন আমি এটা স্যামন ড্রাইভসের কাছে বিক্রি করে দিছি আজকে থেকে 22 বছর আগে, দলিল খুলে দেখেন। এখন সে যদি ভুল সংশোধন না করে থাকে এটা তো আমার ফল্ট না। বিষয়টি জানতে পেরে মাসিরা চৌধুরী বাদী হয়ে 2020 সালের 9 মার্চ আদালতে মামলা করেন। মামলাটি সিআইডির তদন্তে জাল প্রমাণিত হয় হেবানামা দলিলটি। আদালত মাকসুমুল হক চৌধুরী ও জুলফিকার আলী সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উপায় না পেয়ে এই মামলাটি চলমান অবস্থায় 2021 সালের 12 নভেম্বর তৎকালীন সাব রেজিস্ট্রার মুক্তি আরার যোগ সাজশে 6টি বিক্রয় দলিল ও একটি বায়না দলিল সম্পাদন করে। জমির ক্রেতাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন সহ 19 জন রয়েছেন, তবে বিষয়টি মানতে নারাজ চেয়ারম্যান। মাসিরা চৌধুরীকে আমি এখনো চিনি না, মাসিরা চৌধুরী কে এটা এখনও চিনি না। বাই দিস টাইমে আমি সে আমার নেক্সটে যে কাজগুলো করে বেড়াচ্ছে এটা আমি মনে করি যে এটাকে সমাজে আমাকে হয়ে প্রতিপন্ন করার জন্য করতেছে। আমি এর আগেও বলেছি আবারও বলতেছি, মাসিরা চৌধুরীর যে জমি জমা সংক্রান্ত তার ভাইয়ের ব্যাপার, তার মায়ের ব্যাপার বা তার ব্যাপার, এটার ব্যাপারে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। মাসিরা চৌধুরী যে কাজটুকু করতেছে এইগুলো খুব আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য করতেছে, সে কেন করতেছে কার ইন্ধনে করতেছে আমি জানি না। আমি শুধু এইটুকু বলি যে মাসিরা চৌধুরীর জমি জমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আদালত ওই সম্পত্তিতে প্রথমে স্থিতি অবস্থা জারি করেন, কিন্তু পরবর্তীতে সম্পত্তি আবারও দখলের চেষ্টা করায় আদালত ওই সম্পত্তিতে সকল প্রকার নির্মাণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী। উনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং বিজ্ঞ আদালত শুনানি অন্তে সেখানে 144-এর মামলা করলে সেখানে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ হয়। এরপরে তারা যখন আবারও এই সম্পত্তিতে যায় এবং বাড়িঘর নির্মাণের প্রচেষ্টা করে তখন গতকাল 43 মিস 2022 মোকদ্দমায় বিজ্ঞ আদালত শুনানি অন্তে উভয় পক্ষকে যাবতীয় নির্মাণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেছে। সুতরাং এটা উচিত হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালত কর্তৃক সিদ্ধান্ত হওয়ার পূর্ব পর্যন্ত ওই জমিতে আর নতুন কিছু করা সম্পূর্ণ বেআইনি হবে, অন্যায় হবে এবং জবরদস্তিমূলক হবে। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও নির্মাণ সামগ্রী নিয়ে জমি দখলের চেষ্টা করছে প্রভাবশালীরা। পুলিশ বলছে বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ না করতে উভয়কেই নিষেধ করা হয়েছে। জমি তো 144 জারি আছে, আমরা নোটিশ জারি করছি উভয় পক্ষকে, জারি করার পরে এখন আইন শৃঙ্খলা অবস্থা স্বাভাবিক আছে। এখন পর্যন্ত যেটা ওনারা এক পক্ষ ওনারা কাজ করে ভাই বোনের সম্পত্তি, তারা ভাই এক ভাই বোনার ভাই ভাইয়ের পক্ষ তারা কাজ করতে গেছিলো, পর আমরা আদালত আমরা দুজনে নিষেধ করা আছে। ভুক্তভোগী মাসিরা চৌধুরী বলছেন সম্পত্তিতে প্রথমে 144 ধারা ও পরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি থাকলেও তা অমান্য করে সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করছেন সাইমন ডয়েস ও তার লোকজন। এমন পরিস্থিতিতে হতাশ ভুক্তভোগী মাসিরা চৌধুরী। 20 সালে আমি জানতে পারি গ্রাম থেকে আমাকে লোক ফোন দিয়ে বলে যে আপা আপনি কি জমি বিক্রি করেছেন, আমি বললাম যে না আমরা তো দীর্ঘদিন গ্রামে যাই না, যেহেতু আমার ভাই দেখাশোনা করে আমি তো বলতে পারবো না। তখন বললো যে আপনাদের জমিতে একটা সাইনবোর্ড দেওয়া আছে যেখানে জুলফিকার আলী নামে একজন ওই জমি কিনছেন। তখন আমি আবার আমাদের যে ম্যানেজার তাকে ফোন দিলাম, সে বললো আপনারা তো হেবা দিয়ে গেছেন,
18 সালে আমি বললাম না আমরা তো 10 সালে পরে আমি গ্রামে যাই নাই 10 সালে একবার বেড়াতে গিয়েছিলাম আর ওই যে বললাম ভাই দেখাশোনা করে ভাই এগুলা করে আমরা আর এটার সাথে অতটা ইয়ে করি না যে ঠিক আছে ভাই করুক এরপরে গ্রামে গিয়ে আমি ওই দলিল দেখি যে না এখানে আমারও সই নাই আমার আম্মার সই নাই আর আমার বড় বোন তো বিদেশে থাকে ও 18 সালে আসেই নাই আমি তখন একটা সিআর মামলা করি 197-20 যেটা সিআইডিতে তদন্তে দেয় তদন্ত দেওয়ার পরে আমার ভাই আমার নামে আমাকে হুমকি দেয় বিভিন্ন মানুষ দিয়ে হুমকি দেয় ফোনে মানুষকে দিয়ে হুমকি দেয় আমার জিডি আছে সেগুলা বিভিন্ন সময় হুমকি দেওয়ার জিডি আছে এর পরবর্তীতে আমার এই মামলা সিআইডিতে তদন্তে প্রমাণিত হয় যে হ্যাঁ জাল হয়েছে আমি মামলা করার পরে যদি তারা এই জমি নিয়ে থাকে তার মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান সমস্ত দলিলের শনাক্তকারী উনি একজন আর একটা জমির এক বিঘার বায়না নিয়েছেন খেরুন্দা মৌজায় যে বাড়িটা আমি করেছি এটা আমার পৈতৃক সম্পত্তি এখানে আমার বাগান আছে গাছপালা আছে আমি একটা বাড়ি করেছি রাস্তা থেকেই দেখা যায় বাড়িটা আমি দীর্ঘদিন এখানে বসবাসও করি এই বাড়িতে মাঝে মাঝে আমি ঢাকায় যাই কিন্তু ম্যাক্সিমাম গ্রামেই থাকি এর মধ্যে তারা যোগসাজশি দলিল করে এবং আমার জমির উপর একটা 144-145 ধারা জারি করা ছিল সেটা তারা না মেনে জমির উপরে উঠে যায় এবং ঘরবাড়ি তৈরি করার জন্য তারা টিন বাঁশ এরগুলো নিয়ে আসে আমি অবশ্য ওই সময় বারবার ওসি সাহেবকে ফোন দিই উনি আমার কথা অতটা আমলে নেন নাই পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আদালতে স্বর্ণপন্ন হয়েছেন ভুক্তভোগী বিষয়টির সুষ্ঠু সমাধানের আশা তাদের তবে প্রভাবশালী মহলের জমি দখলের পায়তারা রুখে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মাসিরা চৌধুরী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।